হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি গাড়ির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোন গাড়িটি নিয়ে কথা বলতে যাচ্ছি। তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও 2012 সাল থেকে যে গাড়িটি উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, ছোট বড় মিলিয়ে প্রায় 37টি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে যে গাড়িটির ঝুলিতে, সে গাড়িটি আর কোনো গাড়ি নয়, গাড়িটি হলো মাজদা RX-8। একটি সমৃদ্ধ ব্র্যান্ডের জনপ্রিয় সুপারকার হওয়া সত্ত্বেও কেন এর উৎপাদন বন্ধ করে দেওয়া হলো? বিশ্বের বাজার সহ বাংলাদেশের বাজারে কেন এত কম বাজেটে গাড়িটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে? বাংলাদেশের বাজারে গাড়িটির প্রাইস, এর ব্যাকগ্রাউন্ড হিস্টোরি, এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে জানবো এই ভিডিওটির মাধ্যমে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। মাজদা RX-8 একটি স্পোর্টস কার যা জাপানীয় অটোমোবাইল প্রস্তুতকারক মাজদা কোম্পানি দ্বারা 2003 থেকে 2012 সালের মধ্যে নির্মিত এবং উৎপাদিত একটি গাড়ি। গাড়িটি RX-1, RX-2, RX-3 মডেলগুলোর ধারাবাহিক ভার্সন। RX-8 এর পূর্বের মডেলটি হলো RX-7, তবে RX-8 এর পর এই সিরিজের আর কোনো গাড়ি উৎপাদন করা হয়নি। কেন উৎপাদন করা হয়নি তা একটু পরে আমরা জানতে চলেছি। 2001 সালে উত্তর আমেরিকার আন্তর্জাতিক অটোশোতে গাড়িটি প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। 2011 সাল থেকে কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয় 2012 সালে এই সিরিজের আর কোনো গাড়ি উৎপাদন করা হবে না। দুটি কারণে মূলত মাজদা কোম্পানি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তার একটি হলো জাপানের সরকারের সাথে তৎকালীন মাজদা কোম্পানির রাজনৈতিক দ্বন্দ্ব, ট্যাক্স ইস্যু এবং অন্যান্য বাজার অপেক্ষা জাপানের ইউয়েন মুদ্রার মান বেড়ে যাওয়ায় গাড়িটি মানের তুলনায় প্রাইস অনেক বেড়ে যায়। এবং দ্বিতীয় কারণটি হলো গাড়িটি মানের তুলনায় প্রাইস অনেক বেড়ে যাওয়ায় 2010 সাল থেকে ইউরোপের বাজার থেকে গাড়িগুলো অপসারণ করা হয় ও ক্রয় বিক্রয় বন্ধ করে দেওয়া হয়, কারণ গাড়িটি তার উৎপাদন মান পূরণ করতে ব্যর্থ হচ্ছিল। RX-7 এর ডিজাইনার মাতাশা বড় মায়েদা, এবং এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হলো RX-8 এর ডিজাইনার তারই ছেলে ইকো মায়েদা। এক্সটেরিয়র ডিজাইনের মধ্যে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো গাড়িটির হেডলাইট। গাড়িটিতে HID অর্থাৎ হাই ইন্টেন্সিফাই ডিসচার্জ হেডলাইট ব্যবহার করা হয়েছে, যা সাধারণত হ্যালোজেন হেডলাইটের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং অধিক দূরত্বে আলো প্রদান করতে সক্ষম। হেডলাইটগুলোর উপরের অংশ কিছুটা উঁচু, যা গাড়িটিকে অন্যান্য গাড়ির তুলনায় একটি ভিন্ন রকম শেপ এবং সৌন্দর্য দান করেছে। 4x4 সিটের গাড়িটির সিট ডাইমেনশন 2+2। গাড়িটির জনপ্রিয়তা কুড়ানোর অন্যতম আরেকটি কারণ হলো গাড়িটির পিছনের দরজা, যাকে সুসাইড ডোর অর্থাৎ আত্মহত্যার দরজাও বলা হয়ে থাকে। গাড়িটির সামনের দরজাটি খুললেই শুধুমাত্র তার পিছনের দরজাটি খোলা যায় এবং লাগানোর সময় ঠিক তার উল্টো, আগে পেছনেরটি লাগাতে হয় তারপর সামনেরটি। গাড়িটির বডির বিভিন্ন অংশের জন্য অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক খুব অল্প সংখ্যক স্টিল ব্যবহার করা হয়েছে, যাতে গাড়িটি যথেষ্ট পরিমাণ হালকা হয়। গাড়িটির সাসপেনশনটি ডাবল উইশবন। উইশবন কথাটির মানেই হলো সাসপেনশন, এবং পেছনেরটি মাল্টিলিঙ্ক, যা দেখতে অনেকটা স্ক্রিনের এই ছবির মতো। গাড়িটির দৈর্ঘ্য 174 থেকে 176.2 ইঞ্চি, প্রস্থ 69.7 ইঞ্চি, উচ্চতা 52.8 ইঞ্চি, হুইলবেস 106.4 ইঞ্চি, ওজন 1300 কেজির একটু বেশি, বুটি স্পেস 290 লিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 8 ইঞ্চি। ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো গাড়িটির ইঞ্জিন। গাড়িটিতে 1.3 লিটার রেনেসিস টুইন রোটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখান থেকে 189 to 238 horsepower আউটপুট পাওয়া যায়। 1300 সিসির এই গাড়িটি ঘন্টায় 233 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। গাড়িটির লেআউট হলো ফ্রন্ট মিড ইঞ্জিন এন্ড রেয়ার হুইল ড্রাইভ, এর মানে হলো সামনের মাঝামাঝি পজিশনে ইঞ্জিনটি থাকবে এবং পিছনের চাকা ড্রাইভ অর্থাৎ পাওয়ার আউটপুট করবে। গাড়িটির ট্রান্সমিশন সিস্টেম অটো এবং ম্যানুয়াল দুটোই হয়ে থাকে, স্পেশালি স্পোর্টস কারগুলো ম্যানুয়াল এবং পার্সোনাল ব্যবহৃত গাড়িগুলো অটোমেটিক হয়ে থাকে। স্টিয়ারিং থেকে মাল্টিমিডিয়া এবং টিপটনিক নিয়ন্ত্রণ করা যায়। এখানে টিপটনিক কথাটি মানে হলো ড্রাইভে দিয়ে গাড়িটি স্পিডে চালানোর সময় স্টিয়ারিং থেকে গিয়ার আপ এবং ডাউন করা যায়। তবে একটি দুঃখের বিষয় হলো RX-8 অন্যান্য সকল গাড়ির মতো ডিভিডি প্লেয়ার ইনস্টল করা থাকে না, তবে ইনস্টল করে নেওয়া যায়। সর্বশেষে আমরা গাড়িটির মাইলেজ নিয়ে কথা বলবো। গাড়িটির মাইলেজ হলো প্রতি লিটার ফুয়েলে 7 থেকে 8 কিলোমিটার, তবে এটাই ফিক্সড নয়, এটা নির্ভর করে গাড়িটি কোন রাস্তা দিয়ে চালানো হচ্ছে, ড্রাইভারের ড্রাইভিং মুড এবং স্টাইল এবং ইঞ্জিন সাইজ সহ নানান ফ্যাক্টরসের উপর। প্রাইস বলার আগে গাড়িটি সম্পর্কে কিছু তথ্য না দিলে নয়। 2003 সালে অস্ট্রেলিয়ার হুইলস ম্যাগাজিনে গাড়িটি কার অফ দ্য ইয়ার, 2004 সালে সিঙ্গাপুরের কার অফ দ্য ইয়ার সহ প্রায় 37টি আন্তর্জাতিক পুরস্কার রয়েছে এই গাড়িটির ঝুলিতে। গাড়িটির ব্র্যান্ড নিউ প্রাইস হলো $12,540 থেকে $17,338, যা বাংলাদেশি টাকায় 13 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকার সমান। যেহেতু গাড়িটি আর ব্র্যান্ড নিউ উৎপাদন করা হচ্ছে না, তাই এই গাড়িটির প্রাইস নিয়ে যথেষ্ট পরিমাণ কনফিউশন রয়েছে। তবে বাংলাদেশের বাজারে গাড়িটির সেকেন্ড হ্যান্ড প্রাইস 9 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকায় অ্যাভেলেবেল। গাড়িটি বিভিন্ন রেসিং ট্র্যাকে রেস করার জন্য বারংবার ব্যবহার করা হয়েছে এবং এখনো করা হচ্ছে, তো বলাই যায় এত অল্প টাকায় একটি জেনুইন রেসিং কারের ফিল নিতে পাওয়া মোটেই খারাপ কিছু না, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। দ্যাটস ইট এভরিওয়ান, আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটি কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন, এরকম আরো ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেট করতে পারেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। Till then, Allah Hafiz.